আমরা আজকে যে বিষয়টা লক্ষ্য করছি সারা বাংলাদেশে আমাদের এই আলেম সম্প্রদায়ের কিছু সংখ্যক উগ্র আলেম আমাদের এই সারা বাংলাদেশে ভাস্কর্য বিরুদ্ধে কথা বলছে এবং এই কথাগুলো আজকে হঠাৎ করে আমরা শুনতে পেলাম। আমার মনে হচ্ছে যেন সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1948 থেকে 71 পর্যন্ত এই 23 বছরের মধ্যে 14 বছর জেল খেটে যে আন্দোলন সংগ্রাম করে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করেছেন, 75-এর 15ই আগস্ট তাকে হত্যা করার পরে দেখা গেল যে বিএনপি ক্ষমতায় এসে জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন, আসার পরে এই বাংলাদেশে 71-এ যারা রাজাকার আলবদর ছিল তারাও একটা সম্প্রদায়, তারাও জামাতে ইসলামের নেতৃত্বে ছিল, তারা ধর্মকে পুঁজি করে এই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, নারীদেরকে ধর্ষণ করেছে। এই অপকর্ম ধারাবাহিকভাবে পরবর্তীতে যখন বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসলেন, আসার পরে দেখা গেল যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য বাংলাদেশে আর একটা গভীর ষড়যন্ত্র হয়েছে। 64 জেলার মধ্যে 63টি জেলায় একই সময়ে 550 জায়গায় বোমা বিস্ফোরণ করিয়েছে এই ইসলামী জঙ্গিদেরকে দিয়ে। আমরা এই জঙ্গিবাদের বিরুদ্ধে এবং বেগম খালেদা জিয়ার পরবর্তী স্টেপে 21 আগস্ট গ্রেনেড হামলা করে বাংলাদেশে ওই মুফতি হান্নানের নেতৃত্বে সেই সময় জননেত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করে নিঃশেষ করে দেওয়ার একটা গভীর ষড়যন্ত্র হয়েছিল। সেখানেও বেগম খালেদা জিয়া ব্যর্থ হয়েছে। আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 2014 সালে আগুন সন্ত্রাস হয়েছে, সকল সন্ত্রাস নির্মূল করে জননেত্রী শেখ হাসিনা যখন দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে আজকে এক শ্রেণীর আলেম গোষ্ঠী আমাদের এই বাংলাদেশে এই ভাস্কর্য বিরুদ্ধে কথা বলছেন এবং ভাস্কর্যের বিরুদ্ধে যে যারা কথা বলছেন তারা কি একবার চোখে দেখেছেন যে সারা বিশ্বে ইসলামী রাষ্ট্র আমরা যাদেরকে ফলো করি, সৌদি আরবে বাদশা ফাহাদের ভাস্কর্য রয়েছে, ইরান, ইরাক এবং মিশরে ভাস্কর্য রয়েছে এবং বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান যে দেশে আছে ইন্দোনেশিয়া, সেই ইন্দোনেশিয়াতেও ভাস্কর্য রয়েছে। সুতরাং ভাস্কর্যের বিরুদ্ধে নয়, মূর্তি পূজা যেই ভাস্কর্য তৈরি করা হয় সেখানে হয়তো নিষেধ থাকতে পারে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলতে চাই আজকের এই দিনে এই ভাস্কর্যের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনটা নেহায়েত গভর্নমেন্টের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই কারণে ষড়যন্ত্র যে ভাস্কর্য যদি বাংলাদেশের মাটিতে না হয় তাহলে বিশ্বে তো ইসলামিক দেশগুলো তো আছে, এখন ভাস্কর্য কী? ভাস্কর্য হচ্ছে কৃতিমান পুরুষের কৃতিত্বকে বহন করে এবং সারা পৃথিবীতে এই কৃতিমান পুরুষগুলোর কৃতিমান মানুষগুলোকে ইতিহাসের পাতায় রাখার জন্যই এই ভাস্কর্যগুলো তৈরি করা হয়। এই ভাস্কর্য আমাদের এই দেশে আলেম সম্প্রদায় যে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে বলতে চাই, আমি প্রকৃত আলেম যারা তারা কিন্তু ইতিমধ্যে এর বিরুদ্ধে কথা বলছেন। যেমন একজন মাওলানা সাহেবের বক্তব্য আমি লক্ষ্য করেছি, উনি বলেছেন যে বাংলাদেশে এই যে মাওলানা মামুন সাহেব উনি যে মাদ্রাসায় লেখা পড়েছেন কৌমি মাদ্রাসার অনেক আলেম বলৎকারের মতো অপরাধ সংগঠিত করে, এই বলৎকারের মতো অপরাধ সংগঠনের বিরুদ্ধে সে কোনো কথা বলে। পাশাপাশি জিয়াউর রহমানের ভাস্কর্য হয়েছে অনেক আগে, জিয়াউর রহমানের ভাস্কর্যের বিরুদ্ধেও তারা কথা বলে নাই। আজকে আমার মনে হচ্ছে যে এই পৃথিবীতে এই বাংলাদেশেই কেবলমাত্র উগ্র মৌলবাদের এবং জঙ্গিবাদের সূচনা হয়েছে জিয়াউর রহমানের আমল থেকে, খালেদা জিয়ার আমলে। এই জঙ্গিবাদরাই আজকে ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সরকারকে ধ্বংস করার জন্য। এই সরকারকে প্রথম ঘটনার কোনোরকম কোনো কিছু এই বিরোধী দল বিশেষ করে বিএনপি পাচ্ছে না এবং অনেক টাকার বিনিময়ে দালাল সৃষ্টি করেছে বাংলাদেশে। এই দালালদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা সচেষ্ট আছি এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সকল মানুষ এর বিরুদ্ধে এবং আমরা চাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে যারা আঘাত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এ অপরাধ কর্ম যেন আর না ঘটতে পারে। সেই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে শক্তিশালী ভূমিকা রাখার জন্য এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করব। ধন্যবাদ আপনাকে।